প্রিয় দর্শক, আপনাদের সমস্যা ও তার সমাধান নিয়ে পরামর্শ এবং আলোচনার জন্য আমাদের সাথে আছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান, বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। শীত আসছে আসছে, হেমন্তের হেমন্তকাল চলছে, শীতের আমেজ কিন্তু পড়ে গেছে অলরেডি। হ্যাঁ, বিকালে যতই শীত এগুতে থাকবে বিভিন্ন ধরনের ব্যথা ব্যথা কিন্তু বাড়তে থাকবে। তো এই সময়ে কিন্তু দেখা যাবে যে আপনি খুব বেশি ব্যস্ত হয়ে গেছেন। তো রোগীদেরকে আগেই আমরা যদি সচেতন করে তুলতে পারি মেরুদণ্ডের ব্যাপারটি নিয়ে, তাহলে শীতে তাদের কাবু করতে পারবে না। তো মেরুদণ্ডের কথাই যদি আসি, তো মেরুদণ্ডের ব্যথার কী মানে কারণগুলো একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি যেটা বলছিলেন শুরুতে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, তদ্রুপ মানে মেরুদণ্ড একটা মানদণ্ড যেটার মাধ্যমে একটা জাতিকে আমরা মান নির্ণয়ন করতে পারি বা জাতিটা কতটা উন্নত। তদ্রুপ একটা মানুষের শরীরে সবচেয়ে, যদি আমরা একটা মানুষ যদি আপনি কর্মক্ষম চান, তাকে যদি দৌড়াদৌড়ি করতে দেখেন, ঘোরাফেরা করতে চায়, সে অ্যাক্টিভ মানুষ, অ্যাক্টিভ মানুষ যদি আমরা চাই, তাহলে তার মেরুদণ্ড বা শিরদাঁড়াটা সুস্থ সবল থাকাটা খুবই জরুরি। আর আমার বলে না শিরদাঁড়া সোজা করে দাঁড়াও, সোজা করে দাঁড়াও, সব ক্ষেত্রে আপনার শিরদাঁড়ার বিশাল ব্যাপার। এখানে হচ্ছে একটা বিল্ডিং এর স্ট্রাকচারাল ব্যাপার। এখানে একটা বিল্ডিং যেমন রডের উপরে বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে, তদ্রূপ আমাদের শরীরটা মেরুদণ্ডের বা শিরদাঁড়ার উপরে দাঁড়ানো থাকে। এখানে 33টা ভার্টেব্রা দ্বারা মেরুদণ্ডটা বেসিক্যালি গঠিত। তো এই মেরুদণ্ডে অনেক সমস্যা হতে পারে। আমরা যদি একেবারে বাচ্চা থেকে শুরু করে একেবারে বয়োবৃদ্ধ পর্যন্ত প্রতিটা মানুষের দিকে তাকাই, দেখা যাবে এক এক বয়সে এক এক এজে এক এক জাতিভেদে। শফিউল্লাহ প্রধান, আমাদের কাছে কিছু দর্শক কিন্তু ভিডিওর মাধ্যমে কিছু প্রশ্ন রেখেছে, আসলে আমরা সেই প্রশ্নের উত্তরগুলো আগে দিয়ে নিই। আমরা কতগুলো ভিডিও ক্লিপ দেখবো এখন, দর্শকরা বিভিন্ন প্রশ্ন রেখেছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কাছে। আমার নাম মোহাম্মদ বাদশা মিয়া, আমার বয়স 50। আমি দীর্ঘ 6 বছর যাবত কোনো মেরুদণ্ডের সমস্যাজনিত রোগে ভুগতেছি। বর্তমানে আমি এই চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তার স্যারের কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই। স্যার, কী করলে আমার এই সমস্যাটা সমাধান হবে? যেহেতু দীর্ঘদিন যাবত আমি এই সমস্যায় ভোগার কারণে আমার হাঁটা চলাটা প্রায় বন্ধ হয়ে গেছে। আমি মোহাম্মদ শামিম আলী, আমার বয়স 35। আমি বেশ কিছুদিন ধরে একটা সমস্যায় ভুগছি, সেটা হচ্ছে আমার ব্যাক পেইন, মেরুদণ্ডে ব্যথা, প্রচণ্ড ব্যথা, ডানে বামে নড়তে পারি না। আর এই ব্যথাগুলো শিফটিং করে, দেখা যাচ্ছে যে ঘাড়ের নিচে ব্যথা, এই ব্যথাটা এক সময় চলে আসছে পিঠে, পিঠ থেকে আবার চলে আসছে কোমরে, হ্যাঁ, কোমর থেকে আবার আরেকটু নিচু, এবং কখনো সেটা হাঁটুতে চলে আসছে এবং হাঁটতে পারছি না। এমনও অবস্থা হচ্ছে যে আমি যে ওয়াশরুমে যাব সেই অ্যাবিলিটিটুকু আমার নেই, একেবারে মুভমেন্ট জিরো বলা যায়, এবং খুব কষ্ট হয়। হয়তো একটু কোনো পেইন কিলার খেলে বা ওষুধ খেলে হয়তো একটু ভালো হয়, কিন্তু আবার পরবর্তীতে তার চাইতে তীব্র আকার ধারণ করে সেটা চলে আসে। স্বাভাবিক কাজকর্মগুলো আমি করতে পারি না। আমি এসেছি এটা একটা ট্রিটমেন্টের জন্য, যে আসলে আমি কীভাবে এটা থেকে পরিত্রাণ পেতে পারি। দুইজন দর্শকের প্রশ্ন আমরা পেলাম, মোটামুটি একই ধরনের প্রশ্ন। পরের দর্শক কিন্তু খুব বেশি কষ্টে ভুগছে। বুঝছেন জি, এখানে দেখেন যেটা বলছে যে এক এক বয়সে এক এক রকম রোগ হয়ে থাকে, এক এক এজে এক এক রেস অনুযায়ী জাতিভেদেও কিন্তু মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। এখানে দুজনের প্রথম যে ভদ্রলোকের যে সমস্যা সেটা বোঝা যায় তার মেরুদণ্ডের ডিস্কের সমস্যা, তার যে ক্লিনিক্যালি তার যে কমপ্লেইন, যে ব্যাক পেইন, পাশাপাশি পায়ে ব্যথা যায়, এবং সে মোটামুটি পায়ের বিভিন্ন সমস্যায় ভুগছে, যে অসারতা, মাংসপেশির শক্তি কমে গেছে বা হাঁটতে সমস্যা হয়, সেটা বোঝা যাচ্ছে তার মেরুদণ্ডে কোথাও ডিস্কে সমস্যা আছে, যার কারণে তার এই প্রবলেমটা হচ্ছে। তো এই রোগীদের প্রথম যে রোগী আর দ্বিতীয় যে রোগী, দ্বিতীয় রোগীর ক্ষেত্রে এখানে ডায়াগনোসিসটা একটু ভিন্ন। তার ক্ষেত্রে দেখেন তার ব্যথাটা এক এক সময় এক এক জায়গায় থাকে, যদিও শিরদাঁড়ার ব্যথা বেসিক্যালি, কিন্তু অনেক সময় হাঁটুতে ব্যথা চলে আসে, হাঁটুতে চলে আসে। এই ক্ষেত্রে বুঝতে হবে সে হয়তো কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা ভুগছে। মানে এখানে একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন বা ডিস্ক প্রলাপজনিত ব্যাক পেইনের আপনার ক্লিনিক্যাল ফিচার একরকম হবে, বা আর্থ্রাইটিস জনিত গিয়ে আরেক রকম হবে। আর্থ্রাইটিস রোগীর ক্ষেত্রে মুভমেন্টটা শিফট করে, রোগীর ভাষায় যে ব্যথা মনে হয় দৌড়ায় বা ব্যথা মনে হয় হাঁটাহাঁটি করে, পেইনের টাইপের, হ্যাঁ, হাঁটাহাঁটি করে। তো দ্বিতীয় রোগীর ক্ষেত্রে বুঝেই যায় সে কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা, সেটা বিভিন্ন আর্থ্রাইটিস আছে যেমন অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস। অনেক দূর থেকে একজন দর্শক ফোন করেছে, সে এই সাউথ আফ্রিকা থেকে, একটু প্রশ্নটি নিয়ে অবশ্যই
প্রিয় দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ বিল্লাল হোসেন, আমি সাউথ আফ্রিকা থেকে বলছি। সাউথ আফ্রিকার কোথায় আছেন আপনি? কি প্রিটোরিয়া নাকি? আমি ইবেনানি থেকে। আচ্ছা আচ্ছা, বলুন স্যার। আমার বিগত প্রায় বছর দেড় বছরে আমার মাথার সমস্যা স্যার। আপনার মাজা কি সমস্যা হচ্ছে? আপনার বয়সটি কত? ৩৪। আপনি ওখানে কি কাজ করছেন? ওখানে কি কাজ করছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে আপনার এখন আমাদের কাছে কি জানতে চাচ্ছেন? মাজা ব্যথা কিভাবে এখন? ওখানে কি চিকিৎসা নিচ্ছেন না কোন চিকিৎসা নেওয়া হয়নি? আচ্ছা, ধন্যবাদ দর্শক আপনাকে। জি, সাউথ আফ্রিকা যে ওনার উত্তরটি দিয়েছে, ওনার যেটা সমস্যা যে কোমর ব্যথা, মাজা ব্যথা, উনি নামাজ পড়তে কষ্ট হয় বা কাজে কর্মে কষ্ট হয়, পাশাপাশি ব্যথা কিন্তু পায়ে চলে যায়। আমাদের ভিডিও ক্লিপসে যে প্রথম যে রোগীটা বলেছে তার ক্লিনিক্যাল ফিচার সাথে ওনার মিল আছে। দুইটাই যেটা আমরা বলি স্লিপ ডিস্ক বা ডিস্ক প্রোল্যাপস, দুইটার ক্ষেত্রে একই ডায়াগনোসিসও প্রায় কাছাকাছি এবং ট্রিটমেন্টও প্রায় কাছাকাছি। তো দর্শক, আপনার ওখানে কোমরে একটা MRI করে দেখতে হবে। সম্ভবত আপনার মেরুদণ্ডে যে দুই কশেরুকার মাঝখানে চাকতির মতো সেকেন্ডারি কার্টিলেজ বলি আমরা ডাক্তারি ভাষায়, ওটা ফেটে গিয়ে কর্ড কম্প্রেশন দিয়ে রেখেছে। তো আপনি ওখানে আপাতত রেস্টে থাকেন, MRI করে কনফার্ম করতে হবে যে কি অবস্থা আছে। তারপরে এটা ট্রিটমেন্টই হচ্ছে ডিকম্প্রেশন থেরাপি। এগুলা আপনাকে হয়তো এই কোনো ফিজিওথেরাপি হসপিটালে হসপিটালাইজড হয়ে ডক্টরের তত্ত্বাবধানে 5-6 সপ্তাহ থেরাপি করালে এটা সম্পূর্ণরূপে চলে যাবে। দুজনের ক্ষেত্রে একই চিকিৎসা। আমার মনে হয় খুব একটা সমস্যা হবে না, কারণ আমি 3 মাস আগে কেপ টাউন থেকে আসলাম সাউথ আফ্রিকা। ওখানে মানে প্রতিটা রোগীকেই প্রায় সিটি স্ক্যান MRI করা হয়। MRI করে যদি ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করেন তাহলে ভালো হয়ে যাবে মনে হয়।